নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। ঐতিহ্যবাহী হলুং বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভয়াবহ আগুনে ভস্মীভূত গোটা বাংলো। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু গোটা যে বাংলো তা ভস্মীভূত হয়ে গিয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে এই হলুং বাংলো শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। তবে কিভাবে এই আগুন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত, আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সুদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব যে এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে, যে কিভাবে এই আগুন লাগলো কিছু কি জানা গিয়েছে? দেখো, আমরা রয়েছি এখন বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে, এখানে রয়েছি আমরা। এখান থেকে 7 কিলোমিটার হলুং বাংলো, ওখানে আগুন, ভয়াবহ আগুন দেখেছে। আমার সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার যে পর্যটন রেজিস্ট্রেশন রয়েছে তার ভাইস প্রেসিডেন্ট এবং জলদাপাড়া লজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিশ্বজিৎ বাবু আমার সঙ্গে রয়েছে। তার থেকে জেনে নেবো এই যে একটা ঘটনা ঘটছে কতটা বেদনাদায়ক। খুবই মর্মান্তিক, পর্যটন ব্যবসায়ী হিসাবে, একজন মানুষ হিসাবে একদমই দুঃখজনক ঘটনা। মানে হলুং বন বাংলো পুড়ে গেছে এটা ভাবতেই কষ্ট হচ্ছে। কালকে রাত্রে যখন শুনলাম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, যে হলুং বন বাংলোর সাথে এত স্মৃতি জড়িত, এত গৌরব, এত ঐতিহ্য নিয়ে সেটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আপনারা কি জেনেছেন যে কীভাবে এই ঘটনাটা ঘটবে? আমরা তো প্রথমে শুনেছি যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে এটা হয়েছে, পরে শুনলাম নাকি যে এসি বার্স্ট করে। কিন্তু আমার একটা এখানে একটা বিষয় যে গত 4 দিন যাবৎ ডুয়ার্স অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। 15 জুন লাস্ট আমাদের ট্যুরিজম ছিল, পর্যটন ব্যবসার লাস্ট ডেট ছিল 16 তারিখ থেকে বন্ধ, পর্যটক থাকার কথা না ন্যাচারাল কোর্সে, আর এই ওয়েদারে এসি চলার কথা না। তো কী করে এসি বার্স্ট করে হলো সেটা তো ভাবনার বিষয় আছে। তো সেই জন্য যেহেতু হলুং বন বাংলোর সাথে প্রচুর মানুষের, পর্যটন ব্যবসায়ীদের রুজি রুটি জড়িত আছে, সেই জন্য আমার মনে হয় উপযুক্ত কারণ বের করা দরকার এবং যত তাড়াতাড়ি সম্ভব এখন তো বিজ্ঞানের যুগ, আমরা দেখেছি সোনাদা রেল স্টেশন পুড়ে গেছিলো, তারপরে তাকে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক সেরকমই যেন করে দেয় যাতে মানুষ একটা ফিলটা পায় যে এটা হলো মানে পুরনো ফিরে আসুক। একদম পর্যটন ব্যবসায়ীরা চাচ্ছে যে এই হলুং বাংলো যেটা আছে সেই পুরনো ইতিহাসিক শীঘ্রই যাদের নির্মাণ করুক, পুরনো যাচ্ছে। এবং এটা আরও একটা বলে রাখি যে বেশ কদিন থেকে কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে অবিশ্রান্ত বৃষ্টি হয়ে চলছে। যেটা আজকে যেটা খবর এখনো অবধি যে গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারে প্রায় 140 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, হাসিমারাতে 160 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং কালজানি নদীর জল বেড়েছে। শুধু কালজানি নদী নয়, ভুটান পাহাড় থেকে বেয়ে আসা বিভিন্ন যে খরচা নদী সমস্ত উঠেছে। ধন্যবাদ সুদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। এই জায়গা থেকেই অনেকগুলো প্রশ্ন উঠে গেল যে 15 জুন থেকে বন্ধ, কোনো পর্যটক নেই, লাগাতার বৃষ্টি চলছে, কিন্তু তা সত্ত্বেও কিভাবে আগুন, শর্ট সার্কিট কিভাবে হলো, তা নিয়েও প্রশ্ন উঠছে। আমরা একবার শুনবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কি বলছেন, এবং এরই পাশাপাশি বিজেপির সাংসদ মনোজ চিগা, তিনি কি বলছেন, শুনুন। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা হলুং বাংলো, উত্তরবঙ্গের পর্যটনের মুকুট বলা যেতে পারে। কিভাবে এই ঘটনা ঘটলো নিশ্চিতভাবে প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে, কিন্তু এটা আমাদের উত্তরবঙ্গের পর্যটনের পক্ষে একটা বড় ক্ষতি, অন্তত এই কথা আমি বলতে পারি। নিশ্চিতভাবে সকলেই হলুং বাংলোতে যেতেন, থাকতেন, এটা একটা হেরিটেজ বাংলো হিসাবে ছিল। যে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই এটা মানে খুবই দুঃখজনক ঘটনা এটা, এবং কি ধরনের কিভাবে হয়েছে সেটা আমাদেরও জানা নেই। আমরা নিশ্চিত ভাবে চাইবো যে একটা তদন্ত হয় এবং তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসে যে কি কারণে সেখানে আগুনটা লেগেছে। কেননা সেখানে অনেক নেতা নেত্রী কিংবা সেলিব্রিটিরা গিয়ে থাকতেন, একটা হেরিটেজ বাংলো মতন ছিল হলুং বাংলো। ঠিক 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অব্দি তো জঙ্গল বন্ধ থাকে, সেটা একদিক থেকে আমরা স্বস্তিতে আছি যাতে কোনো ধরনের সেখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঐতিহ্যবাহী হলুং বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ভয়াবহ আগুনে কার্যত ভস্মীভূত গোটা বাংলো। কিভাবে আগুন লাগলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তদন্তও শুরু হয়েছে। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তিনি ঠিক কি বলছেন, শোনাই। তদন্ত হওয়া প্রয়োজন, তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে, কেন হয়েছে এই ধরনের ঘটনা। এর আগে
এক সময় জ্যোতিবাবু মাঝে মাঝে এই হলং বাংলোতে গিয়ে থাকতেন, ছুটি কাটাতেন। তো এখন সেই বাংলো হঠাৎ করে পুড়ে গেল কেন, পেছনে কি আছে, কি রহস্য আছে, তদন্ত হওয়া উচিত। নজর রাখবো উত্তরবঙ্গের দিকে। ঐতিহ্যবাহী হলং বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভয়াবহ আগুনে ভস্মীভূত গোটা বাংলো। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কিন্তু গোটা যে বাংলো তা ভস্মীভূত হয়ে গিয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতরে এই হলং বাংলো শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। তবে কিভাবে এই আগুন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত, আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি সুদীপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুদীপ, তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব যে এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে, যে কিভাবে এই আগুন লাগলো, কিছু কি জানা গিয়েছে? দেখো, আমরা রয়েছি এখন বর্তমানে জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে রয়েছি আমরা, এখান থেকে কিন্তু 7 কিলোমিটার হলং বাংলো, ওখানে আগুন ভয়াবহ আগুন দেখেছে। আমার সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার যে পর্যটন রেজিস্ট্রেশন রয়েছে তার ভাইস প্রেসিডেন্ট এবং জলদাপাড়া লজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিশ্বজিৎবাবু আমার সঙ্গে রয়েছে, তার থেকে জেনে নেব এই যে একটা ঘটনা ঘটছে কতটা বেদনাদায়ক। খুবই মর্মান্তিক, পর্যটন ব্যবসায়ী হিসাবে, একজন মানুষ হিসাবে একদমই দুঃখজনক ঘটনা। মানে হলং বন বাংলো পুড়ে গেছে এটা ভাবতেই কষ্ট হচ্ছে। কালকে রাত্রে যখন শুনলাম চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, যে হলং বন বাংলোর সাথে এত স্মৃতি জড়িত, এত গৌরব, এত ঐতিহ্য নিয়ে সেটা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা কি জেনেছেন যে কীভাবে এই ঘটনাটা ঘটলো? আমরা তো প্রথমে শুনেছি যে শর্ট সার্কিট থেকে আগুন লেগে এটা হয়েছে, পরে শুনলাম নাকি যে এসি বার্স্ট করে। কিন্তু আমার একটা এখানে একটা বিষয় যে গত 4 দিন যাবৎ ডুয়ার্স অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে। 15 জুন লাস্ট আমাদের ট্যুরিজম ছিল, পর্যটন ব্যবসার লাস্ট ডেট ছিল 16 তারিখ থেকে বন্ধ, পর্যটক থাকার কথা না নেচারেল কোর্সে, আর এই ওয়েদারে এসি চালানোরও কথা না। তো কী করে এসি বাস্ট করে হলো সেটা তো ভাবনার বিষয় আছে। তো সেই জন্য যেহেতু হলং বন বাংলোর সাথে প্রচুর মানুষের পর্যটন ব্যবসায়ীদের রুজি রুটি জড়িত আছে, সেই জন্য আমার মনে হয় উপযুক্ত কারণ বের করা দরকার এবং যত তাড়াতাড়ি সম্ভব এখন তো বিজ্ঞানের যুগ, আমরা দেখেছি সোনাদা রেল স্টেশন পুড়ে গেছিলো, তারপরে তাকে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক সেরকমই যেন করে দেয়, যাতে মানুষ একটা ফিলটা পায় যে এটা হলো মানে পুরনো ফিরে আসুক, একদম পর্যটন ব্যবসায়ীরা চাচ্ছে যে এই হলং বাংলা যেটা আছে সেই পুরনো ফিরে আসুক, শীঘ্রই যাতে নির্মাণ করুক, পুরনো চাচ্ছে। এবং এটা আরও একটা বলে রাখি যে বেশ কদিন থেকে কিন্তু গোটা উত্তরবঙ্গ জুড়ে অবিশ্রান্ত বৃষ্টি হয়ে চলছে। যেটা আজকে যেটা খবর এখনো অবধি যে গত 24 ঘন্টায় আলিপুরদুয়ারে প্রায় 140 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, হাসিমারাতে 160 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, এবং কালজানি নদীর জল বেড়েছে। শুধু কালজানি নদী নয়, ভুটান পাহাড় থেকে বেয়ে আসা বিভিন্ন যে খরচা নদী সমস্ত পুরো উঠেছে। ধন্যবাদ সুদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। এই জায়গা থেকেই অনেকগুলো প্রশ্ন উঠে গেল যে 15 জুন থেকে বন্ধ, কোনো পর্যটক নেই, লাগাতার বৃষ্টি চলছে, কিন্তু তা সত্ত্বেও কিভাবে আগুন, শর্ট সার্কিট কিভাবে হলো, তা নিয়েও প্রশ্ন উঠছে। আমরা একবার শুনবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কি বলছেন, এবং এরই পাশাপাশি বিজেপির সাংসদ মনোজ জিজ্ঞা, তিনি কি বলছেন, শুনুন। অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা হলং বাংলো, উত্তরবঙ্গের পর্যটনের মুকুট বলা যেতে পারে। কিভাবে এই ঘটনা ঘটলো নিশ্চিতভাবে প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে, কিন্তু এটা আমাদের উত্তরবঙ্গের পর্যটনের পক্ষে একটা বড় ক্ষতি, অন্তত এই কথা আমি বলতে পারি। নিশ্চিতভাবে সকলেই হলং বাংলোতে যেতেন থাকতেন, এটা একটা হেরিটেজ বাংলো হিসাবে ছিল। যে ঘটনাটা ঘটেছে নিশ্চয়ই এটা মানে খুবই দুঃখজনক ঘটনা এটা, এবং কি ধরনের কিভাবে হয়েছে সেটা আমাদেরও জানা নেই। আমরা নিশ্চিত ভাবে চাইবো যে একটা তদন্ত হয় এবং তদন্তের সাপেক্ষে বেরিয়ে আসে যে কি কারণে সেখানে আগুনটা লেগেছে, কেননা সেখানে অনেক নেতা নেত্রী কিংবা সেলিব্রিটিরা গিয়ে থাকতেন, একটা হেরিটেজ বাংলো মতন ছিল হলং বাংলো। ঠিক 15 জুন থেকে 15 সেপ্টেম্বর অব্দি তো জঙ্গল বন্ধ থাকে, সেটা একদিক থেকে আমরা স্বস্তিতে আছি যাতে কোনো ধরনের সেখানে অপ্রীতিকর ঘটনা না ঘটে, এটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি।
ঐতিহ্যবাহী হলং বাংলোতে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং ভয়াবহ আগুনে কার্যত ভস্মীভূত গোটা বাংলো। কিভাবে আগুন লাগলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তদন্তও শুরু হয়েছে। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, তিনি ঠিক কি বলছেন শোনাই। তদন্ত হওয়া প্রয়োজন, তদন্ত হলে জানা যাবে কি অবস্থায় আছে, কেন হয়েছে এই ধরনের ঘটনা। এর আগে একসময় জ্যোতিবাবু মাঝে মাঝে এই হলং বাংলোতে গিয়ে থাকতেন, ছুটি কাটাতেন, তো এখন সেই বাংলো হঠাৎ করে পুড়ে গেল কেন, পেছনে কী আছে, কী রহস্য আছে, তদন্ত হওয়া উচিত।